প্রথমেই জানতে চাইবো আপনার শৈশবের কথা, স্বপ্নগুলো কেমন ছিল শৈশবে? ছোটবেলার জীবনের অভিজ্ঞতা আর বাংলাদেশের একটা পরিমাণে গ্রামের বাংলাদেশের মানুষের মানে বেড়ে ওঠা, জন্মের পরে শৈশবকাল কৈশোরকাল এই সমস্ত বেড়ে ওঠা তো প্রায় একই ধরনের আমি মনে করি। আর দশটা পরিবারের মতো আমিও স্বাভাবিকভাবেই স্কুল একজন কলেজ টিচারের সন্তান হিসেবে স্কুলে ভর্তি হয়েছি, চলছি বাচ্চা বয়সে, এরকম একটা জীবন শুরু হয় আর কি। ব্যাপারটা এরকম অনেক বেশি চঞ্চল, কথা শুনতাম না, দশটার মধ্যে হয়তো নয়টাই শুনতাম না, একটা শুনতাম, এরকম একটু বাবা মার কথা অনুযায়ী একটু বেড়া ধরনের। আচ্ছা, ওই পড়াশোনায় আবার ভালো ছিলাম, রেজাল্ট ভালো থাকতো, যে কারণে অনেক কিছুই পার পেয়ে যেতাম আর কি। কি হওয়ার ইচ্ছা ছিল বা এরকম? এটা হ্যাঁ হতে চাইতাম, মানে কি এটা খুব অল্প দিন চাইছিলাম, তারপরে আসলে চোখের সামনে দেখেছি যে পরিবর্তন হয়ে যেতে, চেঞ্জ হয়ে যেতে, আমাদের এখানে স্বপ্নগুলো চেঞ্জ হয়ে যায় মানুষের। মানে যেমন বিসিএস দিয়ে এসপি চাকরি করতেছে, এরকম একটা ব্যাপার থাকে না, ডাক্তারি পড়ে এসপি চাকরি করতেছে, এই ধরনের মানে খুব পিকুলার কিছু কিছু ঘটনা আমাদের এখানে ঘটে। তো যার পরিপ্রেক্ষিতে এটা হতে চাই, এটাই আমি হবো, সাকসেস হবো, এরকম কোনো চিন্তাকে স্টিক করি না। এরকম কিছু কি চাপিয়ে দেওয়া হয়েছিল যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা এরকম স্পেসিফিক না, তারপরও একটা ব্যাপার ছিল এরকম যে অ্যাট লিস্ট এই করতে হবে, লেভেল পর্যন্ত করতে হবে, এন্ড দেন তুমি কি করবে না করবে তোমার ব্যাপার, এরকম একটা চাপ ছিল, পারিবারিক প্রচন্ড চাপ ছিল। আমি তো মানে মানে এত বেশি চাপের মুখে থেকেও পালিয়ে বুলিয়ে যেতাম, এরকম একটা বিষয় ছিল আমার মধ্যে, অনেক বেশি অনেক বেশি গার্ড, কিন্তু তারপর আমি পালিয়ে গেছি, দুষ্ট ছিলাম, হ্যাঁ দুর্ধর্ষ ছিলাম, এরকম একটা ব্যাপার ছিল, এটা হচ্ছে মূল বিষয়। বড় হয়ে ছোটবেলার কিছু গল্প বড়দের মুখে শুনতে কেমন লেগেছে? হ্যাঁ মানে আমি আগের কথাটাকে শেষ করি, বলছিলাম যে স্বপ্ন দেখার বিষয়টা, যে স্বপ্ন তো কখনো পূরণ আমাদের দেশে হওয়াটা খুব ডিফিকাল্ট একটা বিষয়, সে কারণে একটা জায়গায় স্টিক করা যায় না, তো স্বপ্ন না কিন্তু অভিনেতা, এখন আমি অভিনেতা হিসেবে এসেছি, কথা বলছি আপনি আমার সঙ্গে কথা বলছে, এই বিষয়টা যে কি করে হইলাম, এটা যদি বলি যে এটা কিন্তু একটা সাডেনলি ভাবনা থেকে বিষয়টা, যখন হাই স্কুলে ওঠার যে লেভেলটা, প্রাইমারি পাস করে 6, 7, 8, 9 পড়ছি, তখন ওরকম সময় দেখা গেল যে প্রথম ছবি দেখার একটা সিনেমা দেখছি, দেখার অভিজ্ঞতা হচ্ছে, একা একা দেখছি বা বন্ধুদের দেখছি, বড় ভাইয়ের সঙ্গে দেখছি বা খালার সঙ্গে দেখছি, এরকম একটা বিষয়। তো ওখান থেকে দেখে হঠাৎ মনে হয়েছে, একটা মনে হলো যে আচ্ছা যদি অভিনয় করা যায় তাহলে ব্যাপারটা তো ভালোই দেখা যায়, অনেকে চিনবে, জানবে, এই করবে, হ্যাঁ একটা ব্যাপার আছে দেখা যায়, এরকম একটা ভাবনা মনের মধ্যে, হ্যাঁ ব্যাপার আছে, তো এরকম একটা ভাবনা থেকে মনের মধ্যে আসলো যে পছন্দের বিষয়টা। তো সেখান থেকে নাটক দেখা পছন্দ, বিটিভি নাটক দেখি পছন্দ, সেখান থেকে গ্রুপ থিয়েটার করা, সেখান থেকে পরবর্তীতে কাজ করা। কিন্তু এই এই ভালো লাগার জায়গাটা অনেকখানি ধরে রেখেছেন এবং এই ভালো লাগাটা শেষ পর্যন্ত এখন পর্যন্ত আছে। আগে অনেক চেঞ্জ হয়েছে, মানে নিজেকে নিয়ে স্বপ্ন কি হতে চাচ্ছেন সেই জিনিস। আমি আসলে স্পেসিফিক কোনো স্বপ্ন দেখিনি, কারণ আমার ব্যাপারটা এরকম ছিল, আমি দেখেছি যেটা ভালো লাগবে সেটাই করব, আর স্বপ্নটা আমি দেখেছি যে অনেকের স্বপ্ন পূরণ হয় না, সেই দেখে দেখেই মনে করি হ্যাঁ আমি স্টিক করতে চাইনি কখনো, বা আমি মনে হচ্ছে যে এনিথিং, যে কিছু যে কোনো কিছু একটা করি না কেন, যাতে করে সেটাতে করে থাকা যায়। মানে সেটা যেটাই হোক না কেন, যে ধরনের ছোটবেলার দুষ্টামি বা ডানপিটের স্বভাবের কিছু কি এমন কোন গল্প আছে? মানে কোন কথা শুনবো না এরকম একটা ব্যাপারই ছিল, এরকম একটা বিষয়। আচ্ছা, ও শুনবে না? না মানে নিজেই কমিটমেন্ট করছি, হয়তো বললাম যে স্কুলে যাইনি, তো স্কুল না গিয়ে স্কুল পালিয়ে ছবি দেখেছি, সিনেমা দেখতে গিয়েছি, তো সেটা আমার জানাজানি হয়ে গেছে, তো সেটা নিয়ে আমাকে জেরা করা হয়েছে, সেটা নিয়ে আমাকে মানে এক ধরনের ওয়াদা করতে হয়েছে যে তুমি আবার যাবে না, আমি হ্যাঁ আমি আবার যাবো না, একথা বলে দুই দিনে ওয়েট করিনি, দেখলো পরের দিনই চলে গেছে, আবার একই ছবি দিই, মানে সিনেমার এত বেশি পোকা ছিল, একই ছবি, খুব রেগে মেগে বলেছে ফার্দা যদি না যাও, খুব স্ট্রিক্টলি বলেছে আমাকে, কিন্তু সেটা আমি বলেও এত বেশি পোকা ছিলাম এগুলির প্রতি যে আমি কন্ট্রোল করতে পারতাম না, মানে বলা যায় আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, এরকম একটা ব্যাপার, পারতামই না, মানে এত বেশি মুগ্ধ ছিলাম, যদিও এটা বললাম যে পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা খুব এক ধরনের প্যাশন বা এক ধরনের ভালোবাসা বা একটা, আর ভালো লাগা ভালোবাসা জিনিস তো ভেতর থেকেই ছিল, ভেতর থেকে থাকে, আর যেগুলি থাকে সেগুলি সেটাই তো আলটিমেটলি থাকে, আর সব মানুষেরই ভালো লাগার অনেক বিষয় থাকে, কিন্তু সব জিনিসের প্রতি সহন সমানভাবেই হয় না হয়তো, আর সব জিনিস থাকেও না, কিন্তু ভালো লাগার একটা দুইটা মানুষ জিনিস না থাকলেও মানুষের থাকা মানে হয় না আসলে, এটা মূল বিষয়, থাকতেই হয়, আর যার সঙ্গে ভালোবাসা বেশি সেই জিনিসটাই আলটিমেটলি মানুষ ধরে রাখে ব্যাপারটা ওইটাই থাকে আর কি। স্কুল কলেজে বন্ধু-বান্ধবদের কিরকম সান্নিধ্য পেয়েছিলেন? অনেক অনেক লটার, আমি তো খুব মানে দল বেঁধে ব্যাপার ছিল আমার। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে 70s মানে 80s এর কথা বলছি, 80s এর পর থেকে, অর্থাৎ আমরা যখন স্কুল লেভেল পেরিয়ে কলেজ ইউনিভার্সিটি লেভেলে গেলাম, অর্থাৎ এটা হচ্ছে আফটার 80s এর পরের টাইমটা যদি বলা যায়, তো তাহলে 81, 2, 3, 4, 5, 6 এই সমস্ত দিনগুলো দেখা গেছে কলেজে অথবা ইউনিভার্সিটি লেভেলে দলবদ্ধ ভাবে একসাথে 15-20 জন সবাই দল বেঁধে কিন্তু চলার একটা প্রবণতা ছিল, মানে একসঙ্গে 15-20 জন
মানে ওই এক দোকানে আমরা সিঙ্গারা খাইতে গেছি, তাহলে সিঙ্গারা শেষ হয়ে গেছে, নাই আর দিতে পারতেছে না, মানে লোকই একসাথে 20 জন ঢুকছে, ব্যাপারটা এরকম, ওই 20 জনই রাস্তাতে হাঁটতেছে। তো এভাবে এই 20 জন কারা, 20 জন হচ্ছে সব ক্লাসমেটই হয়তো, একসাথে পড়ছি আমরা, তো খুবই ইন্টারেস্টিং হাসি। যেমন আমি বলছি যে 21শে ফেব্রুয়ারিতে একটা কাজ করতে হবে, 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে হবে, তো ফুল দেখাটা হচ্ছে, ফুল দিতে হবে এটা একটা, এটা হচ্ছে একটা উপলক্ষ মাত্র আর কি, ওটার কাজে ব্যস্ত থেকে ওটার দোহাই দিয়ে যথারীতি সিনেমা হলের পোকা, মানে এরকম একটা বিষয় যে, এবং সবাইকে বোঝানো স্কুলে বা কলেজে যে ফার্স্ট ইয়ারের কথা এটা, এটা হচ্ছে এরকম যেহেতু আমরা ফুল দেবো, কাজে আমাদের তো আর কোনো নিয়মকানুন মেনে লাভ নেই, কলেজে ক্লাস করতে হবে বা চুরি করেই তো ফুল দিবো, কোথেকে দিবো? আবার তখন তো, তখন ব্যবসাটা আমি যখন কথা বলছি তখন কিন্তু বাংলাদেশে ফুল বিক্রি হতো না তখন, হ্যাঁ ওই জিনিসটা আসেও নি তখন, হ্যাঁ ওই টাইমটা। সো ফুল কার বাগানে কি আছে ভালো আছে তাকে একদিনের জন্য হলে ছাড় দিতে হবে, সে যদি নাও ছিটতে দেয় তাকে এটা বলে রাখা হবে যে অন্তত এই দিনটা তো তাকে মার্সি করতে হবে, এত ফুল কে কোথেকে দিবে? সেটাই এরকম একটা ব্যাপার। স্কুল বা কলেজে এমন কেউ কে ছিল যার কারণে মনে দোলা লেগেছিল? হ্যাঁ সেটা খুব বেশি আকারে না, ওই ওই লাইফটা কলেজ স্কুল বা কলেজ একেবারেই, মানে এটা কিছু মৃদু, মানে এটা হচ্ছে যে মুহূর্তে, তারপর আবার না মৃদু ভূমিকম্প ঠিক বলা যাবে না, কারণ মনে হয়েছে কিন্তু তখনকার ব্যাপারটা এরকমই ছিল আসলে, এটা স্কুল মানে আমি পার হয়েছি এরকম যে আমার টাইমটাতে আমি স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটি আমি বলি যে অনার্স লেভেল পর্যন্ত যদি আমি বলি যে তখন পর্যন্ত মানে এরকম কথা নিজেরাও আলোচনা করতাম না, নিজে কখনো ফিলও করতাম না, এবং কেউ আমাদের সামনে এসে ধরনের কোনো বন্ধু বান্ধবকে কিন্তু বলতো না যে গার্লফ্রেন্ডের কথা বা প্রেমিকার কথা, এই ধরনের আলাপ করতে সাহসই পেত না, মানে এরকম একটা ব্যাপার ছিল আমাদের কাছে, ব্যাপারটা ছিল যে এটা সেকেন্ডারি ম্যাটার, পরে আসে এটা, মানে এটা কোনো জরুরি বিষয় নাই মনে, হ্যাঁ তো যে কারণে ওই অর্থে হ্যাঁ হয়তো ক্লাসমেট বা বন্ধু আমাদের সাথে ক্লাসমেট যারা পড়তো, মেয়েরা পড়তো যারা, বা তাদের সাথে হয়তো কথা বলছি, সব কিছুই হচ্ছে, কিন্তু বিষয়টা এরকম না যে আলটিমেটলি অন্য কোনো দিকে টার্ন করা বা ওটার মধ্যেই না, ওটা ওই লাইনেই না, ওটা লাইনেই না, ওটা